আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমেন্স ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে টমেটো ভর্তা করে দেখাবো। টমেটো ভর্তা করার জন্য যা যা লাগছে দেখে নিন। আমি এখানে দুইটা টমেটোকে ফালি করে কেটে নিয়েছি, আর লাগছে পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এখানে কেটে নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি 4-5টা টুকরা করে, আর ধনে পাতা। আপনারা চাইলে এখানে সরিষা তেলও ইউজ করতে পারেন। কাঁচা টমেটোগুলোকে আমি এখন একটা তাওয়ায় দিয়ে দিয়েছি, এটাতে হচ্ছে 10 মিনিটের মতন আমি এটাকে ঢেকে সেদ্ধ করে নিব। এই যে 10 মিনিট পরে দেখবেন যে এরকম সেদ্ধ হয়ে গেছে, তখন টমেটোগুলোকে একটু ঠান্ডা হওয়ার পরে আমি ভালোভাবে এটাকে মেখে নিব। মেখে নেওয়ার পরে আমি যে কেটে রেখেছিলাম পেঁয়াজ কাঁচামরিচ, এগুলোকে আমি একটু লবণ দিয়ে মেখে নিব। আমি এখানে 1/2 চামচের কম লবণ দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিব টমেটোর সাথে। মেখে নেবার পরে তারপর আমি ধনে পাতা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনা মরিচও ইউজ করতে পারেন কাঁচামরিচের অল্টারনেটিভ হিসাবে, এছাড়া আপনারা চাইলে এখানে সরিষা তেলটাও ইউজ করতে পারেন। হয়ে গেলে খুব সহজে টমেটো ভর্তা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।